একটা রোবট নিয়ে, যে রোবটের নাম GTMF কন্ট্রোল রোবট, মোবাইল কন্ট্রোল রোবট। এই রোবটে হচ্ছে অফকোর্স যে জিনিসটা হচ্ছে ফান্ডামেন্টাল, এটা হচ্ছে একটা মোবাইল লাগবে, মোবাইল ছাড়া আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো এই মোবাইলে কিছু প্রোগ্রাম দেওয়া আছে, এই আইসির মধ্যে কিছু প্রোগ্রাম দেওয়া আছে, ওই ওই প্রোগ্রাম অনুযায়ী মোবাইলে আমরা যদি কোনো ফ্রিকোয়েন্সি পাঠাই, ওই ফ্রিকোয়েন্সি অনুযায়ী রোবটটি আগাবি পিছাবে এবং লেফট রাইটে ঘুরবে। তো আমি দেখাচ্ছি কিভাবে এটা কন্ট্রোল করতে হয়। সর্বপ্রথমে এখানে আমাদের একটা সুইচ আছে, যে সুইচটি দ্বারা আমরা হচ্ছে পুরো সার্কিটটি পুরো সার্কিটটিতে ভোল্টেজ দিলাম। দেন আমি এখন এই আমার ফোনে কল দিব। হ্যাঁ দেখুন এখানে একটি কল এসেছে, তো আমি এখন কলটি ধরলাম। ধরার পরে আমরা এখন ফ্রিকোয়েন্সি পাঠাবো। সাধারণত ফ্রিকোয়েন্সি আমরা দেওয়া আছে 2 যদি দিই তাহলে সে পিছনে ঘুরবে, এবং 5 দিলে রোবটটি আবার থেমে যাবে। আবার যদি 6 দিই তাহলে রোবটটি একদিকে ঘুরবে, লেফট হ্যান্ড সাইড। 5 দিলে রোবটটি বন্ধ হয়ে যাবে। আবার যদি আমরা 4 বাটন প্রেস করি তাহলে রাইটে ঘুরবে। আবার 5 বাটন প্রেস করলে রোবটটি আবার অফ হয়ে যাবে। দেন আমরা যদি 8 বাটন চাপি তাহলে সামনের দিকে আগাবে, আর 5 বাটন দিলে রোবটটি থেমে যাবে।